দর্শক গরিব অসহায় রিস্কাওয়ালাকে মাইর দূর করলেন এক আইনজীবী। সুপ্রিয় দর্শক, সেই অসহায় রিস্কাওয়ালা রিস্কা নিয়ে যাচ্ছিল সে রাস্তার সাইড দিয়ে, তখনই সেই আইনজীবীটার গায়ে গিয়ে তার রিস্কাটা লেগে যায়। দর্শক, এই কারণেই বেদৌর মাইর দূর করলো সেই অসহায় রিস্কাওয়ালাকে, জুতা দিয়ে মারলো এবং হাত দিয়ে চোর মারতেছে, থাপ্পড় মারতেছে এবং মুখ দিয়ে গালি দিতেছে। সুপ্রিয় দর্শক, সেই ভিডিও ক্লিপটা দেখাবো আপনাদেরকে, সেই নিউজটাই দেখাবো, কারণ আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, মানুষের মানবতা কোথায় চলে গেছে। দর্শক, চলুন চলে যাই আমরা মূল ভিডিওতে। দর্শক, দেখে আসি আমরা সেই ভিডিও ক্লিপটা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভুলে এক নারী আইনজীবীর সঙ্গে ধাক্কা লাগে রিক্সা চালকের। এতে ক্ষিপ্ত হয়ে চালককে মারধর শুরু করেন ওই আইনজীবী। রোববার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আদালত শেষে বাড়ি ফিরছিলেন যশোর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আরতি রানী ঘোষ। এ সময় এক রিক্সা চালকের সঙ্গে তার ধাক্কা লাগে। ক্ষিপ্ত হয়ে চালককে মারধর করেন ওই আইনজীবী। এ সময় রিক্সা চালক বারবার ক্ষমা চাইলেও তাতে কর্ণপাত করেননি আরতি রানী ঘোষ। গুরুতর অবস্থায় চালককে সদর হাসপাতালে ভর্তি করা আপনি কথা বলবেন না কেন? গণমাধ্যমের সাথে কথা আপনাকে বলতে হবে। আপনাকে কথা বলতেই হবে। এ নিয়ে তার কাছে জানতে চাইলে আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, যা করেছেন ঠিক করেছেন। আমার সিটি স্ক্যান করছে, তিনটা সিটি স্ক্যান করছে, মারাত্মক অসুস্থ হয়েছে তো। এখন এইটা আপনি বলেন, আপনার সাথে যদি সেম ঘটনা ঘটতো আপনি কি করতেন বলেন? হ্যাঁ, তা ওরে কি পুজো করবো তাই বলতেছেন? আমার জীবনের উপর দিয়ে ও গাড়ি চালায় দিচ্ছে, ওকে কি আমি পুজো করবো বলেন? এদিকে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির এই নেতা। আমাদের বারের সদস্য আরতি রানী ঘোষ অ্যাডভোকেটের সঙ্গে একজন রিক্সা চালকের যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা অবস্থা এবং মারামারি অবস্থার সৃষ্টি হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আইনজীবী হিসাবে আমাদের যথেষ্ট ধৈর্যশীল এবং সহনশীল হওয়া দরকার। এই ঘটনাটার জন্যই আমি যশোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং ওই রিক্সা চালক যার সঙ্গে ঘটনাটা ঘটছে তার কাছে আমি আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি। এবং আমরা প্রত্যেকটা আইনজীবী আমাদের ভবিষ্যতে আমাদের পেশা আমাদের দায়িত্ব সমুন্নত রাখার জন্য আমরা সর্বাত্মক সচেষ্ট থাকি। আপনি বেআইনি কাজ করেননি, আমরা আইনের লোক, আমাদেরকে মানতেছে না। এ ঘটনায় তদন্ত করে আইনজীবী আরতি রানী ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সেই মহিলা আইনজীবীটা বেদুর মায়ের দূর করেছে এবং মায়ের দূর দেখে মানুষ সহ্য করতে পারে নাই, তাই সে রিস্কাওয়ালার পাশে এগিয়ে এসেছিল। সুপ্রিয় দর্শক, তাকে বলতেছে, আপনি কি পারেন এভাবে মাইর দূর করতে এই নিরীহ লোকটাকে? দর্শক, সেই লোকটাকে এভাবে মাইর দূর করলে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারলেন সে কীরকমের নারী হতে পারে, সে কীরকমের মানুষ হতে পারে, আমি সেটাই বোঝোগম্য নয়। অবশ্যই আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত অভিমত হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাইরাল ভিডিও পেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।